নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখুন ইলিশ মাছগুলোর মধ্যে ডিম আছে, ওগুলো আর বার করিনি, ওগুলো ইলিশ মাছের মধ্যেই থাকবে। তো ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা আমার কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। এখানে ভাত নিয়ে নিয়েছি, ইলিশ মাছটা নিয়ে নিচ্ছি, আর মাছের তেলটাও তুলে রেখেছিলাম, মাছের তেলটা ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি। বাস রেডি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।